আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতির মুখে সিলেটের পর্যটন শিল্প। সাদা পাথর, বিছানাকান্দি, জাফরং, রাতারগুলের মতো জনপ্রিয় পর্যটন স্পট প্রায় তলিয়ে গেছে উজানের ঢলে। পর্যটকদের আনাগোনাও নেই একেবারে। করোনার নিষেধাজ্ঞা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সময়টিতে এমন বিপর্যয়ে হিমশিম দশা পর্যটন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। হঠাৎ দেখে মনে হবে মেঘালয়ের কোলে মাথা রেখে গা এলিয়ে দেয়া কোনো এক টইটুম্বর হাওর। আদতে বানের জলে তলিয়ে আছে প্রকৃতিপ্রেমীদের প্রিয় সাদা পাথর পর্যটন স্পট। এ যেন ঢলের জলে লুকিয়ে পড়া সৌন্দর্য। প্রায় একই অবস্থা মিঠাপানির জলারবন রাতারগুল, বিছনাকান্দি ও জাফলংয়ের মতো স্পটগুলোর। পর্যটকের আনাগোনা নিতান্তই হাতে গোনা। দূর দূরান্ত থেকে এসে প্রাপ্তি কেবল আফসোস। এখানে আসছি সাদা পাথর দেখতে, কিন্তু পানির অনেক বেশি, তো এই জন্য পাথর ওইভাবে দেখা যাচ্ছে না, গেলে শুধু দেখা যায় পাহাড়। মানে একদম উপরের অংশটা দেখলাম আর কি, এইটা আমাদের আশা ছিল না। যদি বন্যা না আসতো তাহলে আমরা পুরোপুরি এনজয় করতাম ব্যাপারটা। এমন শূন্যতায় বড়দাগের লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। অপেক্ষা কখন শেষ হবে ঢল, ফিরবে দর্শনার্থীরা। আর্থিক ক্ষতির সম্মুখীন সব ব্যবসায়ী। আমাদের এই ব্যবসার সাথে নৌকার প্রায় 150 নৌকা, 300 মাঝি জড়িত, পাশাপাশি স্থানীয় কিছু ব্যবসায়ী আছে উপরে জড়িত, ক্ষতির সম্মুখীন। কমতে শুরু করেছে সুরমার ঢল। শিগগিরই উন্নতি হবে সিলেটের বন্যা পরিস্থিতির, এমন দাবি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে উজানে বৃষ্টি কমে গেছে আসাম মেঘালয় এগুলোতে, আশা করছি যে 2-3 দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। করোনার পর আগাম বন্যায় ধুঁকছে সিলেটের পর্যটন শিল্প, তাই পর্যটন উন্নয়নে গৃহীত মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের তাগাদা সংশ্লিষ্টদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।